এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। আহ, পোড়া কপাল আমার! কাকে নিয়ে আমি আজ তাজমহল বানাবো? আমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, পাইনি। আমার জানটমোনা শান্টমোনা কলিজা পাখিটা, এত রাগ করলে কি আর চলে বলো? চুপ করো, একদম ন্যাকামি করবে না। তোমাকে তো আইসক্রিম আনতে বলেছিলাম। কই আইসক্রিম? আইসক্রিম তো আনোনি। হ্যাঁ জান, রাগ করছো কেন? আইসক্রিম আনিনি তো কি হয়েছে? আমি তো এসেছি, তুমি বরং আমার সাথে গল্প করো। দুধের স্বাদ কি আর গোলে মিঠে বন্ধু? একটা আইসক্রিম কিনতে পারিস না? আবার প্রেম করতে এসেছিস? এই নাও জান আইসক্রিম। শালা, নিজে তো একটাও প্রেম করতে পারিসনি, আর এসেছিস আমার গার্লফ্রেন্ডকে আইসক্রিম খাওয়াতে? শালা মারবো টেনে এক চর। ইরে মাইরি, আমি আবার কি করলাম? আমি তো জাস্ট তোর গার্লফ্রেন্ডকে একটা আইসক্রিম খাওয়াতে চাইলাম। আসলে সুন্দরী মেয়েদের চাহিদা পূরণ করতে না পারলে আমার খুব খুশখুশ লাগে। শালা, তুই এসেছিস আমার প্রেম ভাঙতে, আজ তোর আইসক্রিম আমি তোর পিছনে দিব। ওরে বাপরে, পাস্তে হলে পালাতে হবে, পালা মিসকে পালা। রূপচর্চা করে সুন্দর হতে চাইছিস বুঝি? এসব রূপচর্চা করে লাভ নেই বুঝলি, আমাকে দেখে কিছু শিখে নে। আমার তিন তিনটা গার্লফ্রেন্ড। শালা ডার্ক চকলেট কালো চামড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আবার আমাকে কথা শোনাচ্ছিস? আরে ডার্ক চকলেট হলে কি হবে, তোর থেকে আমার লাভ পাওয়ার অনেক বেশি। আজ পর্যন্ত তুই একটা মেয়ে পড়াতে পারলি না, তাই আজ তোকে সুন্দর বানানোর জন্য স্পেশাল গোবর পেস্ট নিয়ে এসেছি। এটা মাখলেই তোর পিছনে মেয়েদের লাইন লেগে যাবে। ইরে মাইনি, এটা তুই কি করলি হারামজাদা? এত টাকা দিয়ে আমি ফেশিয়াল মাস্কটা কিনে মুখে লাগিয়েছিলাম, আর তুই কিনা আমার মুখে গোবর লেপে দিলি? আজ তোর একদিন কি আমার একদিন? ও বাবা রে, গেলাম রে, আমার হার ফোর সব ভেঙে গেল রে। ও থাম শালা থাম, আর মারিস না, থাম। মাইরি, এত অপমান আর সহ্য হচ্ছে না। একটা গার্লফ্রেন্ড নেই বলে জন্মগত সিঙ্গেল হয়ে গেলাম, এখন তো বন্ধুরা আমার চেহারা নিয়েও কথা শোনাচ্ছে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি সোজা আঙ্গুলে কখনো কি উঠবে না, আর মেয়েদের দাঁড়াদাঁড়ি ঘুরেও প্রেম হবে না। এবার আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে মাইরি। নিতু আপাতারে নেমেছি বন্ধু রে, তর বন্ধু আমার কেহ নাই। ইরে ওয়াও রে, মেয়েটা তো হেব্বি সুন্দর, দিলমে লাড্ডু ফুটা। একে তো আমার গার্লফ্রেন্ড বানাতেই হবে। হোয়াট ইজ দিস? তুমি কে? হ্যাঁ, আর তুমি এভাবে বাস বাড়িয়ে দিচ্ছ কেন? বাস দিয়ে কি হবে? হ্যাঁ মাইরি, কে মানে কিউটি? আগে তো আমার কথা শুনবে নাকি? আসলে তোমাকে আমার হেভি পছন্দ হয়েছে, তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। উইল ইউ বয়ফ্রেন্ড মি? কি কি বললি তুই আরামজাদা? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে কি মন কিলবিল কিলবিল করে, প্রপোজের ভূত চেপে যায়? আর আমাকে দেখে কি তো তা ছিড়ে গেছে যে ফুল রেখে বাস দিয়ে প্রপোজ করা শুরু করেছিস? এভাবে প্রপোজ করলে কোনো মেয়ে তো দূরের কথা, ভূত প্রেত পড়বে নে। ইরে মাইরি, তুমি কি বলতে চাও সুন্দরী? ফুল দিয়ে প্রপোজ করলে তুমি পড়ে যেতে? ফুল দিয়ে অনেক প্রপোজ করেছি কিন্তু কেউ পাত্তা দেয়নি, তাই এখন থেকে আমি বাস নিয়ে প্রপোজ করব মাইরি, আর অ্যাকসেপ্ট না করলে চোখা বাস পিছনে ঢুকিয়ে দিব। মগের মূল্য পেয়েছো নাকি? হ্যাঁ, তুমি প্রপোজ করলে রাজি হতে হবে নাকি? শোনো, তোমাকে আমার ভালো লাগেনি, তোমার মতো তার ছেলের সাথে আমি কিছুতেই প্রেম করবো নে। কি করলি তুই হারামজাদি? এত করে বোঝালাম তবুও তোর মাথায় ঢুকলো না, তবে এবার এই মাস পিছনে ঢুকিয়ে দিলে সব কথা তোর মাথায় ঢুকবে মাইদি। আরে আরে, কি করছো? কি আছারো আছারো বলছি আমার, বল হারামজাদি বল,
প্রেম করবি আমার সাথে? বল, এখনো সময় আছে, ভালোই ভালোই রাজি হয়ে যা, নয়তো তোর কপালে দুঃখ আছে। না না, আমি রাজি রাজি, আমি তোমার সাথে প্রেম করব, তবু তুমি কিছু করো নি, আমি তোমার গার্লফ্রেন্ড হব। মাইরি, একেই বলে চাপের নাম বাবাজি। চলো ডার্লিং চলো, আমরা বরং কোনো পার্কে যাই। মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর বিড়িতে দিবা নিশি থাকে আমার মন উদাসী, মনের জ্বালা বড় জ্বালা রে, এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে জালে, কবে দিমু গলায় মালা রে, লা লা। মাইরি কি সুন্দরী গো, সুন্দরীকে দেখে তো আমার বাইকটাও থমকে দাঁড়ালো। না, এই সুন্দরীকেও আমি আমার গার্লফ্রেন্ড বানাবো, মিসকের চোখা বাস তৈরি, বাদ যাবে না একটাও নারী। প্রেম নিবেদন হচ্ছে প্রেম, তোর গার্লফ্রেন্ড কে আমার হেবি পছন্দ হয়েছে মাইরি। কি কি বললি তুই হারামজাদা, আমি একটা জলজন্ত বয়ফ্রেন্ডটার সামনে দাঁড়িয়ে আছি আর তুই কি না আমার গার্লফ্রেন্ড কে প্রপোজ করছিস? শালা, পরের গার্লফ্রেন্ড দেখলে সেন্স থাকে না তাই না? আজ এই চোকাবাস তোর পিছনে দিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখবো। এরে মাইরি, কি বললি তুই শালা, তোর এত বড় সাহস, তুই আমার পিছনে বাস দিবি? তার আগে আমি তোকে এই বাস দিয়ে পিটিয়ে তক্তা বানাবো। আরে কি করছো কি তুমি, থামো থামো বলছি, আমার বয়ফ্রেন্ড কে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আর মেরুনি থামো। বাঁচাও জান, বাঁচাও আমাকে প্লিজ বাঁচাও, নয়তো এই বেটা আমাকে মেরে ফেলবে, বাঁচাও জান প্লিজ বাঁচাও। প্লিজ তুমি আমার বয়ফ্রেন্ড কে ছেড়ে দাও, প্লিজ আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে তোমার সাথে প্রেম করব, তবু তুমি ওকে আর মেরো নি। বাবা, কাজ হয়ে গেছে দেখছি, এজন্যই বলে কান টানলে মাথা আসে, বয়ফ্রেন্ড কে মারতেই গার্লফ্রেন্ড রাজি। তবে চলো ডার্লিং, এবার প্রেমের নামে দড়ি বাজি। আরে আরে, মিসকে না এটা, কিরে মিসকে, তুই হঠাৎ গার্লফ্রেন্ড পেলি কোথায় রে? কপাল কপাল সব কপাল, তোরা আমাকে নিয়ে খুব টিটকারি মেরেছিলি তাই না? এখন দেখ আমার চারদিকে গার্লফ্রেন্ডের বাহার চড়াচড়ি করবে এখন। কি বললি, এত গার্লফ্রেন্ড তোর, আর দেখ পোড়া কপাল আমার, কতদিন থেকে আমি এই একটা গার্লফ্রেন্ড নিয়েই পড়ে আছি। এই হারামজাদা, হবু শ্বশুরের বেটা, তুই কি বলতে চাস আমাকে ছেড়ে তোর আরো মেয়ে পটানোর ধান্দা আছে নাকি? তোর কপালে তবে আজ দুঃখ আছে। সরি বেবি, আমি তো কথার কথা বলছিলাম, বিশ্বাস করো বেবি, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, প্লিজ বেবি তুমি রাগ করো না, এই যে কান ধরে উঠবস করছি, আর কখনোই এমন কথা বলবো না। হ্যাঁ জান, আজ আমার শরীরটা বড্ড খারাপ, খুব জ্বর জ্বর লাগছে, আজ আমি বাইরে যেতে পারবো না। কি কথা জান, তুমি বলছো কি, তোমাকে কষ্ট করে বাইরে বেরোতে হবে নি, তুমি বাড়িতেই থাকো, তোমার বাড়িতে আমি যাচ্ছি, তারপর তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। না না জান, তোমাকে আসতে হবে না, তুমি বরং বিকাশে 1000 টাকা পাঠিয়ে দাও, আমি বাড়িতেই ডাক্তারকে ডেকে নেব। ওকে জান, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ইয়েস, প্ল্যান সাকসেস, প্রথম দিনেই ব্যবসায় সফল হয়েছি। এভাবে আমি কৌশলে গার্লফ্রেন্ডদের কাছ থেকে টাকা আদায় করব আর অনেক ধনী হয়ে যাব।
একটা গার্লফ্রেন্ডের জন্য আমি কতটা কষ্ট করেছি, অথচ একটা চোখা বাসের কারণে আমার চারদিকে গার্লফ্রেন্ডের ছড়াছড়ি। মাইরি, একেই বলে চোখা বাসের প্রেম। এবার আমি সব গার্লফ্রেন্ডের কাছে টাকা নিয়ে ধনী হব, আর সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করব। ইস, না জানি আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা। শুধু টাকা পাঠিয়ে দিলেই তো আর গার্লফ্রেন্ডের দায়িত্ব পালন শেষ হয়নি। আমার উচিত মিসকেকে দেখতে যাওয়া। না, আর দেরি করে যাবে নি, এখনই আমি মিসকেকে দেখতে যাব। বাগ মামা, তোমার দোকানের সফল টাটকা তরতাজা হবে তো? হবে মা, হবে। আমার দোকানের মতো টাটকা ফল এই বনের আর কোথাও পাবে না। তা তোমার কি কি ফল লাগবে মা? 1 কেজি আপেল, 1 কেজি কমলা আর 2 কেজি আঙ্গুর ফল দিবেন। মিসকে তো আঙ্গুর ফল খেতে খুব পছন্দ করে। আচ্ছা মা, দিচ্ছি। সোনা বউ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটু পটি করে আসি। এই রে, কি গন্ধ রে বাবা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আমার জামাইয়ের পাদের কি গন্ধ রে বাবা। ওকে মরিচ খাওয়াতে হবে, তবেও ঠিক হবে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, মরিচ না নিয়ে গেলে মায়ের রান্না করতে দেরি হবে। ওয়াও, মরিচ মরিচ মেরে যান, আমি আসছি। আরে ওই বউটা কে, আমার মেয়ের পিছু নিয়েছে, মনে হয় কোনো বাচ্চা ধরা। এই এই কে রে তুই, আমার মেয়েকে চুরি করতে এসেছিস, তুই বাচ্চা ধরা তাই না? না না, আমাকে মারবেন নি, থামুন থামুন বলছি, আমি বাচ্চা ধরা নই, আমি তো মরিচ ধরা। এই যে মরিচ, খাবেন মরিচ? ও, ধরা পড়ে এখন চালাকি করছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। বউ, ও বউ, তুমি কোথায়? আমাকে এভাবে একা ফেলে গেলে কোথায় তুমি? বউ, ও বউ, বউ গো। আরে আরে বাঘ মামা, থামো থামো, কি করছো কি তুমি? আমার বউকে মারছো কেন? ওগো জানো, এই যে ইনি ইনি বদমাশটা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল বিয়ে করার জন্য, আমি রাজি হইনি জন্য আমাকে বেঁধে মারছে গো। এই নতুন বউ, তুমি মিথ্যে কথা কেন বলছো? হ্যাঁ, তুমি তো আমার পিছে পিছে এসে মরিচগুলো খেলে,
চুন্নি বউ একটা? এই পুচি মেয়ে চুপ কর, একদম আমার বউকে চুন্নি বলবি না। আর মরিচ কি আর এমনিতে কেউ খেতে পারে? ছি, মামা নামে তুই কলঙ্ক, ভাগ্নের বউকে চিন্তাই করেছিলি, আর একদিন আমার বউকে খালি চোখ দিস, তোর চোখ আমি তুলে নেব। বউ, আজ তো বাসর রাত, চলো ঘুমিয়ে পড়ি। ওগো, ঘুমাবে কি করে, পেটেতে ভীষণ ক্ষুধা। ওরে আমার সোনা বউটালে খিদে পেয়েছে, কিন্তু বউ ঘরে যে কোনো খাবার নেই। খাবার না থাকুক, মরিচ আছে? মরিচ? হ্যাঁ আছে তো। তাহলে আর কিছু লাগবে নি গো, মরিচ নিয়ে এসো। কিন্তু বউ, মরিচ তো ঝাল। আরে বেটা তুই আন তো, ঝাল মিষ্টি আমি বুঝবো। একটু পানি দেই, অনেক ঝাল তো। এই খাওয়ার সময় ডিস্টার্ব করিস না তো, যা বাগ এখান থেকে। ইরি মাইরি, কি বউ আল্লাম রে, এ তো দেখছি মরিচ খেকো, দেখি তো খেয়ে। ও ঝাল ঝাল, ও ঝাল। কলসটা কার? আরে আরে, কার যেন মাথা দেখলাম, নিশ্চয় চোর হবে। দাঁড়া, আমার মরিচ চুরি করা মজা দেখাচ্ছি। এই এই, আমাকে চারুন চারুন বলছি, আমি কিছু করিনি, চারুন আমাকে। কিছু করিস নি মানে? চুন্নি কোথাকার, আমার মরিচ চুরি করেও খাচ্ছিস? এই তুই মিচকের বউ তাই না, আজ তোর খবর খারাপ আছে। ও বাবা গো, মারবেন নি মারবেন নি, আমি তো মরিচ খাইনি, শুধু একটু চেকে দেখেছি, ঝাল না মিষ্টি। ও স্বামী গো, আমাকে বাঁচাও গো, বাঁচাও। কি বলছিস রে বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে বউকে বাঁচা, নইলে তোর বউ ঝাঁটার বাড়ি খেয়ে চাপকা লেগে যাবে। বৌদি, ও বৌদি, এবারের মতো আমার বউটাকে ছেড়ে দাও, আসলে ও একটু মরিচ খায়, ছেড়ে দাও। চেয়ে দেখ তোর বউ কতগুলো মরিচ খেয়েছে। না না, আমি মরিচ খাইনি। এই আবার মিথ্যে কথা বলছিস, এই ঝাঁটা দিয়ে না মুখ ঝাপটে দিব। এই মিসকে শোন, তোর বউকে বাঁচাতে চাইলে আমার একটা শর্ত আছে, শর্ত মানলে বউ পাবে, না হলে সোজা জেলে ভরে দিব। না না বৌদি, এ কাজ করো না মাইরি, বউ মাত্র একটা, তাও আবার হারাতে চাই না, বলো কি শর্ত? আমার বোনকে বিয়ে করতে হবে। বিয়ে? ওগো করে নাও করে নাও, আমাকে বাঁচাও গো, আমার বাঁধন খুলে দাও, তুমি তবু বিয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, ব্যাপারটা মন্দ নয়, নতুন একটা বউ পাচ্ছি। কেমন যেন মরিচ খাওয়া মরিচ খাওয়া গন্ধ পাচ্ছি। ও বাবা গো, নতুন বউ, তুইও বুঝি মরিচ পাগল আমার মতো। বিয়ে মানে? হ্যাঁ। আরে এত মানে মানে করতে হবে নি, যাক আমার একটা সাথী পেলাম, দুই সতীন মিলে এখন থেকে মরিচ খাবো। ইরি মাইরি, সর্বনাশ, দুই বউ দেখি মরিচ খায়। আচ্ছা বউ, মরিচ খেতে কি মিষ্টি লাগে? হ্যাঁ গো, খুব মিষ্টি, এই নাও খেয়ে দেখো। ও ঝাল ঝাল, আহ পানি 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 দাও, পানি পানি খাবে, তাই
খারাপ তা যাও, এই নাও খাও খাও পানি খাও। ছি, এগুলো খাবার নাকি অন্য কিছু? লবণ দিয়ে ভরপুর, ঝাল একটুও নেই, এগুলো খাওয়া যায় নাকি? হ্যাঁ, কি হয়েছে তোর? শিয়ালের মতো হুক্কা বা করছিস কেন? হ্যাঁ, তরকারিতে ঝাল দাওনি কেন শুনি? মরিচ না থাকলে কি দিব শুনি? হ্যাঁ হ্যাঁ, মরিচ দিয়ে তো গহনা পরে আছো, তরকারিতে দিবে কিভাবে? হায় বিধাতা, আমার কপালে কোন রাক্ষসী বউ জুটালে বিধাতা! এই মরিচ বউদের নিয়ে আমি কি করব? কি বললি? আমরা রাক্ষসী? আমাদের ঝাল জানিস, মরিচকে বড় হয়েছি, আজ তোর আলুয়া টাইট করে দিব। দাঁড়া, দিদি গো দিদি, ঘরে তো কোনো মরিচ নেই, এখন খাবো কি বলতো? মরিচ না খেতে পেয়ে মাথাটা ভীষণ ধরেছে। তোর শুধু মাথা? আর আমার তো চোখ নাক মুখ হাত সবই ধরেছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে। ও গো সোনা, মরিচ এনে দাও না গো। ও আচ্ছা, এই জন্য আমার সেবা করছো? যাও, লাগবে না আমার সেবা করা, আমি কোনো মরিচ আনতে পারবো না, এ বাড়িতে মরিচ আনা বন্ধ। হ্যাঁ হারামজাদা, বিয়ের সময় কি বলেছিলি? হ্যাঁ মনে নেই? খাওয়া পরে ভরণ পোষণ সব দিবি, তাহলে খাওয়ার জন্য এত ন্যাকামি করছিস কেন? বউ যা চাইবে তোকে তাই দিতে হবে। যা, আমাদের জন্য মরিচ নিয়ে আয়, যা বলছি। ইরি মাইরি, না আমি পারবো না, এই পৃথিবী উল্টে গেলেও আমি মরিচ আনতে পারবো না। শ্বশুরের বেটিরা, তোদেরকে বিয়ে করায় আমার ভুল হয়েছে, মরিচ 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 করে আমার জীবনটাই শেষ মাইরি। এই মরিচ নিয়ে যাও, মরিচ কাঁচা ধানি মরিচ, একেবারে 100% ঝাল, একবার খেলে বারবার খাবে, মরিচ নিয়ে যাও, মরিচ তাজা তাজা মরিচ, এসো এসো। এই মরিচওয়ালা, এদিকে আসেন আসেন। হ্যাঁ দিদি, মরিচ কিনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ কিনবো তো, তা বলছি আপনার কি ঝাল? আমার নিয়ে আপনার মরিচে কি ঝাল আছে? আরে হ্যাঁ হ্যাঁ, সেই ঝাল, টেস্ট করে দেখেন না। না না ভাই, আপনার মরিচ ভালো না। জি বমি পাচ্ছি, আমরা মরিচ কিনবো নে, যান যান চলে যান। আরে আরে, এসব কি বলছেন? সব মরিচ খেয়ে নিলেন, আবার বলছেন মরিচ কিনবেন না? এই এই টাকা দিন, আমার টাকা দিন বলছি। আমরা যে তোর মরিচ খেয়েছি তার কি কোনো প্রমাণ আছে? যা ভাগ দূর হয় এখান থেকে। এই এই আমার রিকশা দে, বলছি ছাড় 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 রিকশা। তোর দুই বউ আমার মরিচ খেয়ে লোকসান করেছে, আর আমি ছেড়ে দিব নাকি? হ্যাঁ ইরি মাইরি, না এই দুই বউ আমাকে শান্তি দিবে না, এদের একটা ব্যবস্থা করতেই হবে। বন্ধু চল আমার সাথে, একটা বুদ্ধি আছে আমার কাছে, চল চল। বাবা, ও বাবা। বল বাচ্চু, কি হয়েছে হঠাৎ আমার কাছে এলি যে? বাবা, আমার বন্ধুর দুই বউ। ও আচ্ছা, এই ব্যাপার ভোম বলে, এটা তো একটা খাওয়ার। এই নে বাচ্চু, এই মন্ত্রপুত মরিচ নিয়ে যা, দেখবি কাজ হয়ে গেছে, ভোম বলে। ধন্যবাদ বাবা। কি সুন্দর মরিচ মরিচ গন্ধ বেরিয়েছে, কোথায় গেল আমার দুই বউ? বউ এসো এসো, এই দেখো তোমাদের প্রিয় খাবার এনেছি, মরিচ ট্যাং 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 ট্যাং। মরিচ? ওরে আমার লোকি তারে, দাও দাও। কেমন মরিচ? কি রে এত
উনি মরিচ খাবো নি রে, মারিস রে, উনি বাবা রে। বেশ হয়েছে বউ, এতদিন তোমাদের পেটে মরিচ গিয়েছে, এবারে মরিচের পেটে বউ। আর এদিকে আমি তৃতীয় বিয়ে করার প্রস্তুতি নিয়ে নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।